বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন আলকামার বিবি আলকামাতে একজন বদর যুদ্ধ অংশ গ্রহণকারী সাহাবি কিন্তু তার জবানে কেন কালে মাসে না এমন কথা বলার পর আলকামার বিবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যু সজ্জায় পড়ে আছেন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে কিন্তু আলকামার জবানে কালে মাসে না আল্লাহর নবী সুন্নবী দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন হযরত বিলাল এবং হযরত আলী রাজিয়াল দুইজন সাবেকে পাঠিয়ে দিলেন যাও আল কামার কানের গোড়ায় কালিমার তালকেন করো এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে শোনন যখন মানুষ মৃত্যু শয্যায় পড়ে থাকবে ওই সময় কিন্তু ওই মানুষকে বলা যাবে না যে কালেমা পড়ো কি বলা যাবে না কালেমা পড়ো এই কথা বলা যাবে না তার কারণ হলো যখন আপনি বলবেন যে কালেমা পড়ো হঠাৎ করে যদি কষ্টের কারণে ভরে ফেলেন না আমি কালেমা পড়বো না বেইমান হয়ে তার মরণ হবে কথা গণ দেখ কিনা বরং নবীর ফয়সালা হলম নবীর পদ্ধতি হরম মানুষ যখন মৃত্যুর শয্যায় পড়ে থাকবে তখন তার কানের গড়ায় তখন কালেমার তালকেন করতে থাকো বিশ্বনবী হজরত আলী এবং হজরতে বেলাল নদী নভুতা আলান হুকে ডাক দিয়ে বললেন যাও আল কামার কানের গড়ায়ে তোমরা কালেমার তালকেন কেন করতে থাকো মুসলমান বন্ধুর আমার গভীর মনোযোগ দিয়ে কথা বুঝবেন এমন সময় হজরত আল কামার আদিয়ানোর কাছে হজরতে বেলাল্লাহ তালানহু এবং হজরতে আলী আদিয়াল্লাহ তালানহ পৌঁছে গেন হজরতে আল কামার কানের গলায় মুখ লাগিয়ে বলতেছেন আল কামার কানের গোলায় মুখ লাগিয়ে বলেন কালিমা পরো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এমন করে যখন হজরত আলী রাজি আল্লাহ এবং বেলাল রাজি আল্লাহ দুইজন সাহাবি হজরত আল কামার দুই কানের গোড়ায় বসে যখন কালেমার তালকেন করলেন কিন্তু আলকামা এত বড় একজন সাহাবি হয়েও তার মৃত্যুর সময় জোবানে কালেমা না এবার বেলাল দৌড়ে বিশ্ব নবীদের কাছে আসছেন গভীর মনোযুদ্ধ কথাগুলো শুনবেন ভদ্রতে বেলাল পায় গম্বারের কাছে দৌড় না শুন শোনালাম আলকমার কানের গোড়ায় মুখ লাগে বারবার কালেমা তালকিন করলাম কিন্তু আলকমার জোবানে কালেমা আসতেছে না দু অন্ন সঈদ না সনদনা হাবিবনাম ও হাবিবরব্বিন মৌলানাম মোহাম্মদ ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا.

وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا عف فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام رهيم مسكن حواليك عبا بل امر مدفن ديار مدينه بلغ العلاب كماله كشف الدجى بجماله حسنه جميع خصاله সলু আলৈহি ও আলিহি সকলে পড়েন বলা গল উলাবি কামালিহি কসফতু জাবি জামালিহি হাসনাত জামি উ খিসালিহি সলু আলাইহি ওয়া আলিহি

कोई नहीं है कोई नहीं तेरे सेवाम मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यदू मैं तेरम सबको भुला दू कोई न मुझको याद रहे

আইমেৰে ইলা ইলাহ ইল্লাল্লাম লা ইলাহাম ইল নল্লাম চকলি মহাব্বত লা ইলাহ ইদ নল্লাম লা ইলা ইলাহাম ইদ

গেছেন চলি জিকিরি করেছেন মশানবী তুর পাহাড়ে গেছেন চলি আল্লাহর নূরে পাহাড় জল আল্লাহর নূরে পাহাড় জলে মোসা চলে না হাম হামে শাজিকির কর মুমিন গাফিল তাই কোনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দারুল আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তফসিলুল করান মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমরা সবার জন্য দয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত মেহমানদেরকে আল্লাহ পাক এক হায়াত দান করেন আল্লাহ আমিন মোহাজ হাজিরিন আপনারা বলুন তো প্রত্যেকটি জিনিসের আদব আছে না নাই প্রত্যেকটি জিনিসের আদব আছে মাহফিলের আদব হলে আলো আদব হলো বক্তা এবং শ্রোতা কাছাকাছি হওয়া কি হওয়া বক্তা এবং শ্রোতা কি হওয়া কাছাকাছি হওয়া নিকটে নিকটে হইলে আল্লাহ পাকের রহমত এবং বরকত নাজিল হয় বরং সোবহান আল্লাহ পরস্পরে মহাব্বত তৈরি হয় এই জন্য মাহফিলের আদব হলো আপনারা মানুষ যেই কয়দিনে থাক অন্তত গ্যাপগুলো পূরণ করে স্থানগুলো পূরণ করে আপনার সবাই একটু জিকির ফিকির সামনের দিকে আসুন ইনশাআল্লাহ যেই কয়দিনে থাকুক কোরআন থেকে আলোচনা হবে আমরা আমলের নিয়ে তো তো ইনশাআল্লাহ আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলমের মহাগ্রন্থ পবিত্র কোরআনকারী থেকে আয়াতিকারিমাতে লজ করেছি ভাবছিলাম যে হয়তো কোরআন নিয়ে আলোচনা করব অনেক মুরব্বীদের আবদার তাদের আকাঙ্ক্ষা আপনি একটু পিতা মাতার খেদমতের বিষয়ে আলোচনা করুন যার কারণেই এ বিষয়টি নিয়েছি পিতা মাতার হক এবং পিতা মাতার সাথে কেমন আচরণ হবে একজন সন্তানের এ বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আসুন একটু সামনের দিকে আসুন সামনের দিকে আগে এসে বসলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে বরকত হবে আমাদের বক্তা এবং শ্রোতার মাঝে মহাব্বত তৈরি হবে আমাদের মাঝে মহাব্বত তৈরি হোক এটা চান না চাইলে তো সামনে আসার কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ পবিত্র কর আনুল করিমের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এবং একশত চোদ্দটি সূরা থেকে পনেরো নম্বর পারা সৌরায় বানী ইসরাইলের তিন নম্বর পৃষ্ঠার আল্লাহ ফাকরাবুল আলমের মহাগ্রন্ত কোরআন করিম থেকে তেইশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি জায়াত আল্লাহ ফাকরাবুল আলমিন দুইটি বিধান দিয়েছেন কয়টি বিধান বলেন তো দুইটি বিধান আল্লাহ পাক দুইটা বিষয়ে ফয়সলা করেছেন দুইটি বিষয় পৃথিবীর কোন মানুষ যদি মেনে চলে লোকটা সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ বলেন এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই তার পূর্বে জেনে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সুস্থতার সাথে সুদীর্ঘ অনেক হায়ত দান করে এ মাজলিসুল কোরআন মাজালিসুল ওলামা কোরআনের মজলিস আলেম ওলামাদের মজলিস এক জান্নাতির বাগানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে কবল করেছেন আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করছি সকলের জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ হয়নি আর একটা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ শত করি দরুদ বৎসিতক সেই মহামানবের প্রতি যিনি হলেন আ কয় নামদার তাজদারে মদিনা সরকার আলম নবী সঈদুল মুরসলিন খা তামুন নবীন নবীল আরব আল আজম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মহাজ হাজরিন জান্নাতের বাগান কিতাবের ভিতরে আসছে যতক্ষণ পর্যন্ত কোন কোরআনের মাজরিসে কেউ থাকে আল্লাহ পাকের একদল ফেরিস্তা বাহিনী ওই বাগানটাকে ওই কোরআনের মজলিসটাকে ঘিরে রাখেন নিরাপত্তা দান করে আল্লাহ আমিন নিরাপত্তা দান করেন এবং আল্লাহ পাকের কাছে তারা সব নেকি পাঠাইতে থাকে নিয়ে যাইতে থাকে আর বলে আল্লাহ পৃথিবীর অমক একটা জায়গায় অমক স্থানে দেখলাম তোমার কিছু বান্দারা কোরআন থেকে আলোচনা করে আল্লাহ পাক বলে ওরা কী চায় ওরা কী বলে আমি তো বলি না যেভাবে তোমরা এইটা করো সেইটা করো ওরা রাত জেগে জেগে কি করে ফেরিস তারা বলে রাত জেগে জেগে তারা আপনার কথা বলে আপনাকে ভালোবাসে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো ময়দানে মাহাসুরি আমি ওই বান্দাকে জাহান নামে নিক্ষেপ করবো না সুবাহান আল্লাহ বলেন মুসলমান বন্দরণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই বানি ইসরাইলের পনেরো নাম্বার পাড়া তিন নাম্বার পৃষ্ঠের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইটা বিষয়ে ফয়সালা করলাম কয়টি বিষয়ে বলেন তো দুইটি বিষয় আসমানের মালিক আল্লাহ পাক ফয়সালা করেছেন এক নাম্বার বিষয় হল আল্লাহ পাক বলেন কদ কাল্লা তাহাবুদু তা'বুদু আসমানের মালিক আল্লাহ পাক বলেন এক নাম্বার ইবাদত হবে আল্লাহর জন্য আপনারা বলেন তো ইবাদত হবে কার জন্য কারণ আপনার আমার রব কয়েকজন জরে বলন্ত। তো আল্লাহ একজন যেহেতু স্রষ্টা একজন খান এক একজন একজনই আমাদের কি দান আমাদেরকে সম্মান দেন সব কিছুই আমাদের যিনি দান করেন তার নাম কি জোরে বলন্ত ওই আল্লাহ পাক বলেন দুইটা বিষয় আমি আসমানের মালিক ফয়সালা করলাম একটি বিষয় হলো রব্বু কাল্লা তাঁ ইল্লা ইয়াহু অভিলব নিদৈ নিয়ে হেসানা আল্লাহ পাক বলান দুইটা বিষয় বন্ধ আয় সাধারণ কোনো এক নম্বর বিষয় হলো তোমরা গোলামী করবা কার্যরে বলুন আল্লাহ পাকের গোলামী করবা দুই নম্বর বিষয় হল অভিল্ব নিদৈনি হেসানা মুসলমান বন্দরে আমার আল্লাহ বাগরব গুলা বলে নিবাদত হবে আল্লাহর জন্য ক্ষেতমত হবে বাবা মার জন্য ক্ষেতমত কার জন্য হবে আজকে পৃথিবীর মানচিত্রে যেদিকে তাকান দেখেন আপনি দেখেন লক্ষ্য করে দেখেন পৃথিবীর কোনো মা বাবা কিন্তু শান্তিতে নাই কথা বলেন ঠিক না বেঠিক আজকে যেদিকে তাকান মা বাবা বড়ো মা মা বাবা বড় সহায় সন্তান বিশাল বিল্ডিং করেছে দুই তালা তিন তালা পাঁচ তালা দশ বিল্ডিং করল এই মুসলমান দশ বিল্ডিং করে মা রাখে বাবা কে রাখে বৃদ্ধাশ্রমে এমন মুসলমান আছে না নাই অতস ওই বাবা আমার কুরে ঘর খেজুরের পাতার প্রাসাদ বানানে ঘর মাটি দিয়ে বানানো কুরে ঘর ওই ঘরে তোমার জায়গা হয়েছে অথচ তোমার বিশাল বিল্ডিং এ ওই মা বাবা মা বাবার জায়গা হয় না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়েরা আমার অনেক মরব্বিরা বলেছেন হুজুর পিতা মাতার খেদমত নিয়ে আলোচনা করুন কারণ এই জন্য দিন থেকে তারা কথা বলেছেন তার কারণ হলো পৃথিবীর ভিতরে সব চাইতে মাজলুম হলো মা বাবা আজ থেকে তিন বছর পূর্বে আমি ঘটনা দেখেছি শুনেছি ঘটনাটি শুনেছি এরকম ভাবে কুমিল্লার ভিতরে একজন সন্তান নেশা কর নেশা কর সেই সন্তান মদ খাইয়া বা খায় নেশা মাদক পান করে মাদক সেবনকারী একজন সন্তান ওই সন্তান মার কাছে আসছে সে বলতেছেন মা তোমার কাছে টাকা চাই টাকা দাও বলে টাকা আমি কই থেকে পাবো আমি বড় অসহায় মানুষ দুঃখিনী মা বলছেন কই থেকে টাকা পাবো আমার কাছে তো কোনো কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই সন্তান বলে না টাকা দিতে হবে টাকা না দিলে কিন্তু আমি তোমারে সারব নাম জনম দুখিনী মা বলতেছেন কই পাবো টাকা বাবা মানুষের কাতে হাত পাতাইতে হয় আমাকে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে আমি চলি তোমাকে আমি কই থেকে টাকা দিব গভীর মনোযোগ দিয়ে এমন সময় সন্তানকে যখন টাকা দেয় নাই মদের নেশা হয়েছে নেশার জন্য যখন পাগল পরা হলো এমন সময় সন্তানরা যখন মা তার সন্তানকে টাকা দেয় নাই সন্তান ঘর থেকে কোরআল নিয়ে চলে আসছে কি নিয়ে আসছে বলেন কুরাল নিয়ে এসে জনম দুখিনী মাকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে বলুন না ওজবিল্লাম আপনারা বলুন তো এমন সন্তান সমাজে আসে না বাইরে আমার বন্ধুরা আমার আমি নিজে শুনেছি আমার অভিজ্ঞতা এই আঠাশ থেকে তিরিশ বছর বয়সের ভিতরে এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি এমন ইতিহাস আমার চোখের সামনে আছে নিজের সন্তান তার মাকে মা বলে ডাকতে বর লজ্জা পায় আছে না নাই সন্তান বাবাকে বাবা বলে ডাকতে বর লজ্জা পায় এই সন্তান এমন সময় তোমার হাত ছিল কিন্তু ধরার মতো কোনো শক্তি ছিল হাত ছিল কিন্তু ধরার মতো কোনো শক্তি ছিল না পা ছিল কিন্তু হাঁটার মতো কোনো শক্তি তোমার ছিল না এ ভাই জবান ছিল মুখ ছিল জবান ছিল কিন্তু বলার মতো কোনো শক্তি ছিল না গভীর মনোযোগ কথাগুলো শোনেন তাফসির ইবনে কাসিরের ভিতর আসছে ওই জনম ইমাম ওই সন্তানকে লালন পালন করেছে সন্তান বলতেও পার নাই মা দুগ্ধ পান করব কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের ভাষা বুঝতে পেরেছে সন্তান যখন কান্না করেছে মা বুঝতে পেরেছেন সন্তান দুগ্ধ খাওয়ার প্রয়োজন এই জন্য মা সন্তানকে দুগ্ধ পান করিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক ওই জনম দুঃখিনী মা যখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গেলাম বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন ওই সন্তান যে সন্তানকে মাম এত কষ্ট করে লালন পালন করেছে ওই সন্তানটা লালন পালন করার পর সন্তানরা যখন ধীরে 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 বড় হইতে শুরু করল সন্তানটা যখন বড় হয়ে গেল এবার সন্তান ওই মা বাবাকে আর দেখতে পার না কথা বলেন কথা ঠিক না ব্যাঠিক মায়ের আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক নিজেই বলতেছেন দুইটা বিষয় ফয়সালা করলাম একটি বিষয় হলো আমি আল্লাহ পাক ফয়সালা করলাম তোমরা গোলামি করবা কার্যরে বলন্ত আল্লাহর গুলামি করবা দুই নম্বর বিষয় হলো মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত না করলে যেই সন্তানের প্রতি মা বাবা ওই সন্তানের প্রতি আসমানের মালিক পর্যন্ত অসন্তুষ্ট কথা বলেন ঠিক না বিশ্বনবী বলেন রেজর রব্বি ফি ফি নী ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে নিহিত আছে তার মানে কোনো মা বাবা যদি সন্তুষ্ট থাকে পিতা সন্তানের প্রতি আসমানের মালিক পর্যন্ত সন্তুষ্ট আছে খুশি আছে আসে বরণ আল্লাহ আকবার কিন্তু মা যদি অসন্তুষ্ট হয় মা যদি নারাজ হয় তাহলে বাবা যদি নারাজ হয় তাহলে আসমানের মালিক পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায় রাগান্বিত হয়ে যায় এজন্য তুমি দুনিয়ার সব লোক তোমার প্রতি খুশি মা যদি মা যদি অসন্তুষ্ট থাকে দুনিয়ার সব মানুষ খুশি হয়েও কোনো লাভ নাই 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 তোমার জন্য আল্লাহর জান্নাত নাই কথা কিনা ভাই আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতার সঙ্গে কেমন আচরণ হবে আল্লাহ পাক্নিজি তার ব্যাখ্যা করে বলেন ইম্মায়াবুলব রিং দা গঙ্কি মরা আহা দুহুমা অঙ্কিলা ঘুমা হলা তাফুল্লা ঘুমা উফ ফিউ হ লা তরু হুমাম অফুল্লা ঘুমা কলা মা আল্লাহফ আকবর আল্লাহ পাক বলেন ইম্মায়াব লুগনাকাল কি বার সাধু আসমানের মালিক বলতেছেন তোমার মা বাবা যদি তুমি এমন অবস্থায় পেয়ে যাও কি বার তাদের উভয় দুইজন মা এবং বাবা দুইজনে যদি তোমাকে তুমি দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও তারা যদি এই পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় আও কিলা ঘুমা তোমার দুইজনের ভিতর থেকে একজনকে তুমি পেয়েছো বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক নিজেই তার ব্যাখ্যা করে বলেন তাহলে কি করতে হবে আসমারে মালিক আল্লাহ পাক বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফ ফিউ ওয়ালা তানহারহুমা আকবার মুসলমানের আওয়াজ বুন আল্লাহ আকবার বাইরে আমার এবার আল্লাহ পাক কি বলে শুনুন মা কে যদি বাবাকে যদি বৃদ্ধ अवस्थায় তুমি পেয়ে থাকো একজনকে যদি পাও বা তোমাদের দুইজনকে যদি পেয়ে থাকো কি করবে তুমি আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিয়ো তাদের কোনো কাজের কারণে তাদের কোনো ব্যবহারের কারণে তুমি উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না তার মানে হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বার্ধকে পৌঁছে যাবে এমন সময় যদি তুমি তোমার মা বাবা বেশি বেশি কথা বলবে তোমাকে বেশি বেশি কথা বলবে বৃদ্ধাবস্থায় অবস্থায় পৌঁছে গেলে দেখবেন মুরব্বীরা একটু কথা বেশি বলে কথা বলেন ঠিক না ব্যাটি কথা একটু বেশি বলে সন্তানকে বারবার উপদেশ দেয় কিন্তু সন্তান বিরক্ত হওয়া যাবে না সন্তান যদি ওই সময় বিরক্ত হয়ে যদি বলে ওফ এমন শব্দ যদি বলে আসমারি মালিক বলতে সে কাসির প্রমাণ করেছে তুমি হাজি হও গাজি হও মাওলানা হও মুন্সি হও যাই হও না কেন তোমার জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে মুসলমান বন্ধুরে আমার এই জন্য বারবার আমাদের উপরে মসিবত আসে মুসিবত আসার কারণ হলো আমার মা আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে বারবার শুধু মুসিবত আসে কথা বলেন ঠিক না ব্যা ঠিক বারবার শুধু মুসিবত আসতেছে সেই মুসিবত আসার কারণ হল আমার মা আমার প্রতি অসন্তুষ্ট আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে বারবার সমাজের উপর নিজের উপর মুসিবত আসে কথা বলেন ঠিক না ব্যা ঠিক অশ্লীলতাম খারাবি হচ্ছে দেখো বার দিনে দিন কথা কোন ঠিক কিনা অশ্লীলতাম সেবাহী খুন খারাবি হচ্ছে দেখো দিনে দিন করম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা কার কথা বলেন তো করম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা তাই তো মহামারী করোনা কথা বলেন ঠিক না বেঠি অশ্লীলতাম বারসে খুন খারাপই হচ্ছে দেখো বারসে দিনে দিন করম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা কর্ম যেমন ফল তেমন করানেরই ঘোষণা এই তো মহামারী করোনা বাবা মাকে মারসে সন্তানেরা খানা পিনা না দেয় না আছে অনেক ছেলেরা আছে না নাই বাবা মাকে মারসে সন্তানেরা রাম খানা পিনা না দেয় না আছে অনেক ছেলেরাম তাই তোমাদের পিছন থেকে আজাব গজব সরে না কথা বলেন ঠিক না বেটি তাই তোমাদের পিছন থেকে আজব গজব এই তো মহামারী করোনা অশ্লীলতাম সেমাহী খুন খারাপই হচ্ছে দেখো বানসে দিনে দিন কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা তাই তো মহামারি করোনা মুসলমান বন্ধুর আমার কথা গুলি দিল্লি বুঝবেন আসমারির মারি কাল্লা পাক বলতেছেন কি বলেন শোনন গভীর মনোযোগদের শোনন কি ব্যবহার করবেন আপনি আপনার বাবার সঙ্গে মার সঙ্গে আল্লাহ পাক তা নিজে শিখিয়ে দিচ্ছেন ইмма ইআবুল গন্না ইনদাকান কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ আল্লাহ اکبر পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হয়ে রাগ হয়ে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না কথা বলার কথা কার পর্যন্ত বলা যাবে না দুই নম্বর বিষয় হলো ওয়ালা তানহারহুমা দুই নম্বর বিষয় হলো ওলা তানহার হুমা মা বাবার সঙ্গে কিন্তু ধমক দিয়ে কথা বলা যাবে না কথা বলেন কোথাকার কথা দুই নম্বর বিষয় হলো মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না এরপর আল্লাহ পাক বলেন ওয়া কুল কওলান কারীমা আল্লাহু আকবার এরপর আল্লাপাক বলেন কথা কেমন হবে কথা বলবে নরম ভাষায় কথা বলো সম্মান নিয়ে কথা বলো বড় মায়া নিয়ে কথা বলো দরদ নিয়ে কথা বলো উচ্চ আওয়াজে কথা বলো না উঁচু আওয়াজে কথা বলো না কারণ তুমি যখন ছোট্ট ছিলে তোমার ওই মা তোমাকে লালন পালন করেছে ইচ্ছা করলে তোমাকে গলা চেপে হত্যা করতে পারতো ইচ্ছা করলে তোমাকে আশার দেখে মেরে ফেলে মেরে ফেলতে পারতো কিন্তু জনম মা এমন গাছ করে নাই সুতরাং ওই মা বাবার সঙ্গে কিন্তু অসত আচরণ করো না বাইর আমার ছোট্ট ঘটনা বলি শুনুন নবীর সাহাবি হজরতে আল কামার নাম আপনারা শুনেছেন শুনেছেন কি নাম নবীজির সাহাবি হজরতে আল কামার তালহু বিশ্ব নবীজির কাছে একজন হজরতে আল কামার তালহু মৃত্যু শ্রদ্ধায় পড়ে আছেন এমন সময় হজরত আলকামা কামার মৃত্যু শ্রদ্ধায় পড়ে আছেন কিন্তু তার জবানে কালে মাসতেছে না জবানে কালে মাসে না এমন সময় বিশ্ব রহমাতুল নিন আল হবিন এর কাছে হজরতে আলকামার বিবি দৌড়ে আসছেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী আলকমারাদি আল্লাহ তা আল আন হু মৃত্যু সজ্জয় পড়ে আছেন কিন্তু তার জুবানে কালে আসতেছে না বিশ্বনবি ডাক দিয়ে বলতেছেন আলকমার বিবি আলকমাদ একজন বদর যুদ্ধ গ্রহণকারী সাহাবী কিন্তু তার জুবানে কেন কালে মাসে না এমন কথা বলার পর আলকামার বিবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যু সজ্জায় পড়ে আছেন সাকরাতুল मौत শুরু হয়ে গেছে কিন্তু আলকামার জোবানে কালেমা আসে না আল্লাহর নবী স্বয়ং এই দুই পাঠিয়ে দিলেন হযরত ইবলাল এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুই জন সাবেকে পাঠিয়ে দিলেন যাও আলকামার কানের গড়াই কালেমার তালকেন করো এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে শুনুন যখন মানুষ মৃত্যু শয্যায় পড়ে থাকবে ওই সময় কিন্তু ওই মানুষকে বলা যাবে না যে কালেমা পড়ো কি বলা যাবে না কালেমা পড়ো এই কথা বলা যাবে না তার কারণ হলো যখন আপনি বলবেন যে কালেমা পড়ো হঠাৎ করে যদি কষ্টের কারণে ভরে ফেলে না আমি কালেমা পড়বো না বেঈমান হয়ে তার মরণ হবে কথা কি কিনা বরং নবীর ফয়সালা হলো নবীদের পদ্ধতি হরম মানুষ যখন মৃত্যুর শয্যায় পড়ে থাকবে তার তখন তার কানের গড়ায় তখন কালেমার তালকেন কেন করতে থাকো ও বিশ্বনবী হজরত আলী এবং হজরতে বেলাল রাদিয়ান ন ভূতা আলান হুকে ডাক দিয়ে বললেন যাও আলকামার কানের গোড়ায় তোমরা কালেমার তালকেন কেন করতে থাকো মুসলমান মন্দির আমার গভীর মনোযোগ দিয়ে কথা বসবে এমন সময় হজরত আলকামার রাদী এল ন ভূত কাছে

হজরত আলী রাজি আল্লাহ তালানহুম এবং বেলাল রাজি আল্লাহ তালানহুম দুইজন সাহাবি হজরত আলকামা দুই কানের গোড়ায় বসে যখন কালেমা তালকেন করলেন কিন্তু আলকামা এত বড় একজন সাহাবি হয়েও তার মৃত্যুর সময় জবানে কালেমা আসে এবার বেলাল দৌড়ে বিশ্ব নবীদের কাছে আসছেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হযরতে বিলাল পয়গম্বরের কাছে দৌড় ইয়া রাসূলুল্লাহ আলকামার কানের গোড়ায় মুখ লাগে বারবার কালেমা তালকিন করলাম কিন্তু আলকামার জবানে কালেমা আসতেছে না মুসলমান বন্ধুরা আমার বদর যুদ্ধের জন্য এত কিছু দান করেছে কিন্তু তার জবানে কেন কালেমা আসে না বুঝলাম না কিছু বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন যাও রে বেলাল যাও খবর নাও আলকামার মা বাবা কি বেঁচে আছে নাকি ভদ্রতে বেলাল দি আল্লাহতে আলান হু আলকামার বাসায় গেলেন যাওয়ার পর বললেন আলকমার বেবিকে ডাক দে বলতেছেন ও বোন আলকমার মা বাবা কি বেচে আছে না কি বলো ও গভীর মনোযোগের কথাগুলো শুনবেন এমন সময় আলকামার বিবি ডাক দে বলতেছেন আলকামার বিবির বিশ্বনবীর আলকামার বেঁচে নাই কিন্তু মা তো বেঁচে আছে আল্লাহর নবী বললেন এই মুহূর্তে বিশ্বনবী তাকে সালাম প্রদান করেছে এই মুহূর্তে বিশ্ব আলকামার জী আল কামার মাকে পয়গম্বরের দরবারে যেতে বলেছেন সব আল্লাহ আমার বন্ধুরা আমার এমন মুহূর্তে আলকামার বিবির যেই মাত্র বলেছেন বিশ্বনবীদের আলকামার মাকে ডেকেছেন তার দরবারে আলকামার বিবি বলেন এই বাড়িতে তো আলকামার মা থাকে না আমার শাশুড়ি আম্মা থাকে না বেলাল চিন্তা করলো কি ঘটনা বলতো আলকামা তার নিজের মা কে আলকামার বাড়িতে কেন তার নিজের মা নিজের মা কেন তো নিজের বাড়িতে থাকে না অন্যের বাড়িতে থাকে এমন সময় বেলাল তাআলা আনহু ডাক বললেন ওগো আলকামার স্ত্রী কোন কারণে আলকামার মা নিজের সন্তানের বাসায় নাই অন্যের বাসায় থাকি এমন মুহূর্তে আলকামার বিবি দাগতে বলতেছেন এই বাসায় থাকে না অন্য বাসায় থাকে বেলাল বললেন চলো আমাকে নিয়ে চলো ওই বাসায় নিয়ে সঙ্গে সঙ্গে যখন ওই বাসায় নিয়ে গেলেন বেলাল বললেন মাগো আল্লাহর নবী বিশ্বনবী এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছেন এই মুহূর্তে আপনাকে বিশ্ব নবীর দরবারে যেতে বলেছেন জনম দুঃখিনী মা দৌড়ে বিশ্বনবীর কাছে আসলো আসার পর ডাক দি বলতেছেন শুনলাম আপনি নাকি আমাকে ডেকেছেন কোন কারণে ডেকেছেন বলুন বিশ্বনবী বলতেছেন আপনি কি জানেন আপনার সন্তান আলকামা কোন অবস্থায় আছে এবার আলকামার মা বলতেছেন কেন আমি তো জানি না বলে আপনি কেন জানেন না বিশ্বনবী বলতেছেন যে আপনি কেন জানেন না আপনার সন্তান কোন অবস্থা আছে বলতেছেন আমি তো আমার সন্তানের বাসায় থাকি না সুতরাং আমি কেমনে জানবো কথা বলেন কথা ঠিক কি নাম মুসলমান বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে কথা বুঝবেন এবার যখন বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন কি ঘটনা বুঝলাম না আপনি নিজের সন্তানের বাসায় থাকেন না কেন এবার আলকে আমার মা বলতেছেন ইয়ারাসুল আল্লাহ ওই পুরাতন কথা তুলে আমি মাকে মার দিলে আর আপনি কষ্ট দেবেন না বিশ্বনবী বলতেছেন মা আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে কিন্তু তার জবানে কালে মাসতেছে না বিশ্বনবী যেই মাত্র বলছেন মা বলতেছেন কেন জবানে কালে মাসবে না সে তো বদর যুদ্ধ অংশগ্রহণকারী একজন সাহাবি কথা বলেন ঠিক না ঠিক সে তো বদর যুদ্ধ অংশ গ্রহণকারী একজন সাহাবি কিন্তু তার জবানে কেন কালে মাসবে না এ কথা শোনার পর মা বলতেছেন সে তো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমি মা কে তার বাড়ি তার থাকার কি প্রয়োজন ইয়া শুনলাম আপনি বলুন তো তার কি হয়েছে মুসলমান বন্ধুরা আমার বিশ্ব নবী বলতেছেন আপনি কি জানেন সে মৃত্যুর সঙ্গে বেয়া করেছে নাকি এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলেন শুনলাম এই কথা শুনি আপনি কি করবেন সে আমাকে কষ্ট দিয়েছে কি কষ্ট দেন আপনি শুনে কি করবেন মুসলমান বন্ধু আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন আপনি আমার সঙ্গে যদি আলকামা বেয়াদবি করে থাকে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন আপনার সঙ্গে যদি বেয়াদবি করে থাকে তাহলে কিন্তু ওই আলকামার জোবানে কখনোই কালে মানসিব হবে না ভাইয়ের আমার বন্ধু আমার এবার বিশ্বনবী বলতেছেন আপনার সঙ্গীর কোন দিন বেয়াদবি করেছে না কি আপনি বলুন আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন আলকামার মতো একজন জবরদস্ত সাহাবী বদর যুদ্ধে অংশ গ্রহণকারী একজন সাহাবি ওই সাহাবীর ব্যাপারে দেখেন আপনারা ঘটনা শুনুন হৃদয়টা নরম করবেন দেখেন তো মা বাবার প্রতি আপনার ভালোবাসা জন্ম হয় কিনা একটু দেখুন পৃথিবীর ভিতরে দুনিয়ার লাইনেও যদি আপনি বড় হইতে চান মা বাবার সন্তুষ্টি লাগবে আখের রাতের লাইনেও যদি বড় হইতে চান মা বাবার সন্তুষ্টির বড় প্রয়োজন মা যদি সন্তুষ্ট থাকে বাবা যদি সন্তুষ্ট থাকে খুশি থাকে ওই সন্তান দুনিয়ার ভিতরে সফল আখের রাতের ভিতরে সফল আল্লাহ আকবার মুসলমান আওয়াজে বলন বাইর আমার এবার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলকামা যখন ছোট ছিল এমন সময় আলকামার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আরবের ভিতরে একটা সিস্টেম ছিল সন্তান স্বামী যখন মারা যাবে দ্বিতীয় স্বামী গ্রহণ করা আরবের ভিতরে কোনো দর্শনীয় ছিল না সুবহান আল্লাহ বলেন আমি চাইলে আর একটা স্বামী গ্রহণ করতে পারতাম কিন্তু আমার সন্তান আলকামার চেহারার দিকে লক্ষ্য করে আমার সন্তানের দিকে তাকিয়ে আমি তাও করি নাই আমি সারাটি জীবন কামার চেহারার দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু দ্বিতীয় বিবাহটাও করি নাই ওই সন্তান ধীরে ধীরে যখন বড় হইতে শুরু করল এমন সময় সন্তান যখন তার বেবিকে পেয়েছে স্ত্রীকে পেয়েছে পরে আমি মাকে দূরে শরীতে আরম্ভ করলো আমি মাকে দূরে ঠেলে দিতে আরম্ভ করলো হঠাৎ করে একদিন ওই সন্তান হাতের ভেতরে লাঠি নিয়াম আমার হাতে এমন পরিমাণ আঘাত করেছি এত বেশি পরিমাণ না আঘাত করেছে আর শুনাল্লাম আমি যখন অজু করতে যাব নামাজের জন্য যখন অজু করব অজু করার সময় যখন আমি যাব তখন আমি অজু করার সময় যখন আমার হাতের আস্তিনগুলো উপরের দিকে উঠাই উঠাইলে আমার ওই মারের দাগগুলো আগাতের দাগগুলো যখন আমার দৃষ্টিতে পড়ে ইয়া রাসুল আমার সন্তানকে মাফ করতে চাই কিন্তু ওই দাগগুলো যখন ওই মারের আঘাতের দাগগুলো যখন আমি মার চেহারায় পড়ে আমি আমার সন্তানকে মাফ করতে পারি না মুসলমান বন্ধুরে আমার মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদি করলে কি হয় দেখুন গভীর মনোযোগ দিয়ে কথা শুনন তিনি কিন্তু একজন সাহাবি তিনি একজন কি সাহাবি একজন ঘটনা ঘটে। আপনার ইমানের কি অবস্থা একটু সাহাবীর এই জন্য যুবক ভাই কোনো দিন মা বাবাকে কষ্ট দিও না দুনিয়ার লাইনেও যদি তুমি বড় হইতে চাও তাহলে মা বাবার সন্তুষ্টি লাগবে আখেরাতের লাইনেও যদি তুমি বড় হইতে চাও মা বাবার সন্তুষ্ট লাগবে এজন্য বলতিছিলাম মা বাবার সেই কুড়ে ঘরে তোমার জায়গা হলো কিন্তু তুমি যখন বড় হয়ে গেছ বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেছো ওই ছোট্ট কুড়ে ঘরে তোমার জায়গা হলো কিন্তু বিশাল প্রাসাদে তোমার মা বাবার জায়গা হলো না এমন কপালপরা সন্তান জোরে না আছে না নাই সন্তানের ধন সম্পদ যখন বেড়ে যায় ওই সন্তান ওসী ডিসি এমপি মন্ত্রী বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর আপনি লক্ষ্য করে দেখবেন বৃদ্ধাশ্রমে যান অনেক দুঃখিনী মা বাবা চোখের পানি সেরে কান্না করে হারে সন্তান যদিও স্ত্রীর কারণে আমাকে তুমি এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছো বৃদ্ধাশ্রমে থাকবো কোনো অসুবিধা নাই এরপরেও আমার জাদু এরপরেও আমার সন্তান ভালো থাক সন্তানের সাথে স্ত্রীর জন্য কেচাল না হয় গণ্ডকাল না হয় আমি মা জনম দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকবো এরপরেও আমার জাদু আমার সন্তানটাই ভালো থাক একেই বলা হয় মা একই বলা হয় কি মা এবং বাবা নিজের জীবন দিবে কিন্তু সন্তানের কোনো ক্ষতি হতে দেবে দেবে না এই জন্য ভাই বলতেছি না ওই মাকে কষ্ট দিও না কোনো দিন বাবাকে কোনো দিন কষ্ট দিও না এজন্য বলতেছিলাম মাকে কষ্ট দেওয়া যাবে না পাক বলেন মা বাবার সঙ্গে উপ শব্দটাও বলে উফ শব্দটাও বলবে না বিরক্তি হয়ে দুই পর্যন্ত দিবে তুমি হাজি হইতে পারো চল্লিশ বার হাজার হজ করে আসো কিন্তু তোমার মা অসন্তুষ্ট হয় বাবা যদি অসন্তুষ্ট হয় বড় হাজি সাহেব হইতে পারো এলাকার ভিতরে সব চাইতে বড় নেতা হইতে পারো তুমি বড় মুফতি সাহেব হইতে পারো তোমার ওই কোনো আমুল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না এরপর আল্লাহ বলেন্লাহ আকবর বলেন মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলো মৃদু ভাষায় কথা বলো মায়াদি কথা বলো দরদ নিয়ে কথা বলো সম্মান নিয়ে কথা বলো এরপর আল্লাহাক বলেন জানা কভীর মনোযোগ আল্লাপাক নিজেই কিন্তু বারবার মা বাবার খেদমুতের কথা দিয়ে বলে শাখা পরশাখা বের করতেছেন কে বলেন তো আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে বলতেছেন জানা লাহুমা জানা হন মানে হলো পাখির ডানা জানা হন মানে কি পাখির ডানা মানুষের কি ডানা আছে নাকি মানুষের কি পাখা আছে নাই কিন্তু ওই পাক বলতেছেন পাখি যেমন তার সন্তানকে পাখার নিচে নরম জায়গায় জায়গা করে দেয় ওই রকম ভাবে তোমার মা বাবার জন্য নরম জায়গায় মা বাবার জন্য তোমার পাখাটা বেছিয়ে দাও তার মানে হলো মা বাবাকে তুমি অতি আপন করে মায়ের নজরে ডাকসো সুবহানাল্লাহ আমার বন্ধু আমার গভীর মনোযোগ বারবার বিভিন্ন জায়গায় মালিক আসমানি বলতেছেন মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে আল্লাহ পাক বলতেছেন এরপরে যদি তুমি দয়ার সাথে মা বাবার প্রতি সায়ার মতো হয়ে মা বাবার সাথে ছায়ার মতো থাকো এরপরে আল্লাহ পাক বলতেছেন কারো যদি মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে এমন সন্তান আসে না নাই এই মাঠের ভিতরে প্যান্ডেলের ভিতরে এমন সন্তান আছে যার নাই নাই বাবা অন্ধকার কবলে চলে গেছে আমি এখান থেকে যে আমার বাবাকে ডাকতে পারবো মাকে মা বলে ডাকবো কিন্তু এমন সন্তান আছে যে আর কোনো দিন মা কে মা বলে ডাকতে পারবে না তাহলে বাবাকে বাবা বলে ডাকতে পারবে না ওই সন্তানের জন্য করণীয় কি পাক নিজেই সেই জন্য ফেসলা করলেন কি বললেন আল্লাহ পাক বলেন অকুর রব্বির হাম হুম রব্বায়গীর আল্লাপাক বলেন মা যদি থেকে বিদায় হয়ে গেছে বাবা যদি অন্ধকার কবর চলে গেছে তোমার জন্য ফয়সালা হলো আল্লাহর কাছে দোয়া করম রব্বির হাম হোমা আল্লাহ পাক আপনি আমার মা বাবার সঙ্গে রহম করুন দয়া করুন কেমন দয়া কামার সগীর আল্লাহ আকবর মুসলমানের বলুন আওয়াজে বলুন কামার সগীর যেমন শৈশব আমার মা যেমন শৈশবকালে শিশুকালে আমার মা আমার বাবা আমার প্রতি যেমন দয়া করেছেন আল্লাহ কবরের ভিতরে আমার মা বাবার সঙ্গে আপনিও দয়া করুন সবান আল্লাহ বল আমার এজন্য আল্লাহ তারা বলতেছেন মা বাবার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন এবং মা বাবার জন্য দোয়া করো কি দোয়া করবা লাপাক পাক মা বাবা জন্য দোয়া শিখিয়ে দিলেন রবি ফিরে বলি বলি দৈয়া বলি মাং দখল ম অনিল বল মমিনা তি ওলা তাজিদি ইল্লা ইহ আল্লাহ করব আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার জন্য দোয়া করো রব্বিক হে আমার রব হে আমার পালন কর্তা আপনি আমাকে ক্ষমা করে দিন অলি বলি দাইয়া আমার মা বাবাকে ক্ষমা করুন আমার মা বাবাকে মাফ করে দিন অলিবাম দাখল বা ইতিহা মিনাম অলিমিনি অল মিনাদ এই সমস্ত মমিন মিনাদ যখন যারা আমার ঘরে আসবে আমার ঘরে যারা আসবে এদের সবাইকে আপনি ক্ষমা করে দিন অলা তা জিরিন তাবারম আসমার মালিক বলতেছেন যারা জালেম তারা অত্যাচারী এদের অত্যাচারী যারা আছে এদেরকে ধ্বংসই বৃদ্ধি করে দিন এদের ধ্বংসটা আপনি বৃদ্ধি করুন সুরানোম উনত্রিশ নম্বর পারা বারো নাম্বার পৃষ্ঠা নাম্বার আয়াতের ভিতরে আসমানির মালিক বলেন তুমি তোমার নিজের জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য দোয়া করো আপনারা বলুন তো এই কথাগুলো কার কথা আল্লাহ পাকের পায়গম্বর বিশ্ব নবী রহমত আলম সাল্লাহ আলাই সাল্লাম গভীর মনে হাদিসটা শোনন জিয়ারা নামক একটা স্থানে রসুল সাল্লাম গুস্তু বন্টন করতেছেন এমন সময় একজন মহিলা পায়গম্বরের কাছে আসছে আসার সাথে সাথে পায়গম্বর নিজের কাঁধ মোবারক থেকে চাদর ওই মহিলার পায়ের নিচে দিয়েছেন আল্লাহ আকবর বলেন নতুন নতুন নব মুসলিম সাহাবী তারা ডাক ডাকতে বলতেছেন কিরে মহিলাটা কেমন বিশ্বনবী নিজের চাদর মোবারক তার পায়ের নিশে বিছিয়ে দিল কিন্তু মহিলা কোন চিন্তা ভাবনা করলো না দিদাবাদ করল না বরং চাদর বিছিয়ে দেওয়ার সাথে সাথেই মহিলাটা নিশ্চিন্তে সেই চাদরের উপরে বসে যায় আল্লাহ আকবার বলুন এবার মুসলিম সাহাবী অন্যান্য কি বলতেছেন এই মহিলাটাকে নবজিদ আর চার যার পায়ের নিচে চাদর বিছিয়ে দিল কিন্তু মহিলাটা চিন্তা ভাবনা সারা চাদরের উপরে বসে গেলাম এমন সময় মহিলা যখন বসলো আল্লার সেই মহিলা যখন ওই জায়গা থেকে উঠে চলে গেছে নব মুসলিম সাহাবি যখন সেই অন্য সাহাবিদেরকে বলতেছেন মহিলাটাকে এবার যখন বলতেছেন মহিলাটাকে বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা বলতেছেন এই মহিলা বলেন বিশ্বনাথ দুধমা দুধ মা মাতু আনহা আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আর কি কদর করতেন বিশ্বনবী নবীজির মতো একজন মহামানব বিশ্বনবী তার মা দুধমার পায়ের নিচে তার চাদর বেছিয়ে দিল ভাইয়ের আমার বন্ধুর আমার এরপরে আল্লাহ পাক পায়গম্বর বিশ্বনবীজির কাছে একজন সাহাবি আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের উপর আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চাই আমি জিহাদ করতে চাই এবং আপনার কাছে বাইয়াত গ্রহণ করব বিশ্ব নবী দি বলেন তোমার মা কি বেঁচে আছে নাকি বাবা কি বেঁচে আছে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে মুসলিম শরীফের হাদিসটা আপনারা শুনুন ওই সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ মা বেঁচে আছে বাবাও বেঁচে আছে আল্লাহর নবী ডাক দি বলেন যাও তোমার মা এবং বাবার সঙ্গে জিহাদ করো আল্লাহু আকবার মার সঙ্গে আর বাবার সঙ্গে কি যেহাদ এটা বলি মা বাবার সঙ্গে খেদমত করো ভালো আচরণ করো তুমি জেহাদ করলে যেই পরিমাণ আল আসমানির মালিক তোমাকে দান করবে মা বাবার করলে আসমার মালিক ওই পরিমাণ সবাব তোমার আমল নামায় দান করে দেবে ভাই আমার বন্ধুর আমার আল্লাপুল আসমানের মালিক ডাক দে সঙ্গে মার ভালো ব্যবহার করো মার সঙ্গে খারাপ আচরণ করবে না তোমার তাকে মার জন্য জন্য ব্যয় ব্যয় করো করো বাবার ভালো ভালো খাওয়াও তুমি যদি তোমার সন্তানের সঙ্গে তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো আশা করা যায় তোমার সন্তানও তোমার সঙ্গে ভালো আচরণ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তার ভাষায় শুনুন يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين والمساكين يا ابن সাবিল ওয়া মা তাফআলু মিন খায়র ইননা আল্লাহ ফাইন্নাল্লাহু হাবিহি আলীম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন নবী আপনার কাছে কিছু লোক জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে মা দা আমার সম্পদগুলো কীভাবে ব্যয় করব কোন পথে খরচ করবো পাক শিখিয়ে দিলেন কুলমা আং ফিন অলি অলিদাইন তোমার সম্পদগুলোকে তোমার রিজিকগুলোকে তুমি তোমার ফালিল ওয়ালিদাইন তোমার মা বাবার জন্য খরচ করো ধন সম্পত্তি কার জন্য খরচ করব পিতা মাতার জন্য পিতা মাতাকে ভালো ভালো খাওয়াবো পিতামাতাকে ভালো ব্যবহার করব ভালো ভালো কাপড় তাদের পরিধানে পরাবো ভালো ভালো পোশাক তাদের দান করব পিতা মাতা সুখে থাক আমার যত দুঃখ হয় হোক আমার যত কষ্ট হয় হোক কিন্তু আমার পিতা মাতা যেন কষ্ট না পায় এমনটা যদি হয় তাহলে নবীজির বিন সাহাবি সাহাবী হওয়ার সৌভাগ্য হয় নাই হযরতে ওয়াইসুল করনে নাম আপনারা শুনেছেন বিশ্ব নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তে পায়গম্বর গভীর মনোযোগ দিয়ে শুনুন হযরতে আলী আবু বকর ওমর ওসমান চারজন সাহাবীকে ডাক দিয়ে বললেন আসো এদিকে আসো তোমাদের কাছে কিছু দায়িত্ব দেব এবার ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন তোমাদের মাঝে একজন লোক আসবে সাহাবী হওয়ার সৌভাগ্য হয় নাই কিন্তু লোকটা বড় দামি মানুষ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার এই পরিহিত জুব্বা তাকে তুমি হাদিয়া দিবা আল্লাহ বলেন যেই জুব্বা বিশ্ব নবীর শরীরে লাগছে এই জুব্বাটা কোন সি ভাগ্যবান কে আল্লাহর রাসূল হাদিয়া দেওয়ার কথা বলে আল্লাহ বলেন আওবা কোর পাবে না ওমর পাবে না ওসমান পাবে না আলী পাবে না কে পাবে সেই জুব্বা জানার দরকার আছে না নাই মুসলমান বন্ধুদের আমার এইবার বিশ্ব নবীন ডাক দিয়ে বললেন ওমর ডাক বলতেছেন এই এই জুব্বাটা তোমরা একজন মানুষ আসবে সেই যখন সে আসবে আসার পরে তাকে ওমর কে বলতেছেন উমর এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়া দিবা তোমার জিম্মায় দিলাম আলী কে বলতেছেন তোমাদের দুইজনের দায়িত্ব থাকলো জিম্মাদারি থাকলো এই জুব্বাটা কোন হাদিয়া দিয়া দিবাম অবাক ডাক দিব এয়া রাসূলুল্লাহ আমি আশা রাখি হেরা গুহার ভিতরে আপনারা আমি সাথী ছিলাম এরপরে মদী মক্কা থেকে মদিনা যখন গিয়েছিলেন তখন কিন্তু আমি আপনার সঙ্গে ছিলাম আমি আশা রাখি এই জুব্বা তখন আপনি আমাকে দান করবেন কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর তোমার বক্তব্য কি শেষ হয়েছে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বক্তব্য শেষ বিশ্ব নিয়ে বলেন বসে যাও ওমর কে বললেন ওমর তুমি তোমার কি বক্তব্য আছে কুমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বক্তব্য হলো জুব্বাটা হয়তো আপনি আমাকে দিবেন কারণ হলো আমি তো আপনার মাথা কাটার জন্য জগমক্কা থেকে মদিনায় গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ কিন্তু মাথা না কেটে আপনার হাতে হাতে কি বাইয়াত হয়ে কালেমা পরে মুসলমানদের দফতরের নাম উঠাইছি আল্লাহ বলেন ওমরকে বলতেছেন তুমি বসে যাও ওসমানকে বলতেছেন তোমার কি কোনো বক্তব্য আছে হযরত ওসমান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম জিন্নুরাইন দুই নূর তার মানে হল নবীজির দুইজন কন্যাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন বিবাহ করেছিলেন আপনাদের জানা আছে না নাই এই জন্য তাকে বলা হয় এবার বললেন তুমি বসে যাও আলী কে বলতে আলী তোমার কি কোনো বক্তব্য আছে মুসলমান মন্দিরে আমার গভীর মনোযোগ দেন কথা বুঝবেন আলী বলতেছি আর রাসূলুল্লাহ শৈশবকালে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এবং আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার স্বামী আমি হাসান হুসাইনের বাবা আমি সুতরাং হয়তো আমি আশা রাখি যে জুব্বা টুকুন আমাকে দেবেন বিশ্বনবী ডাক দিয়ে বলছেন না না আবু বকর ওমর আলী ওসমান তোমাদের কাউকে জুব্বা দিব না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই মদিনার ভিতরে একজন লোক আসবে যার নাম হবে ওয়াইসুল করণী নাম কি হবে বলন্ত ওয়াইসুল করণী যখন আসবে আসার পরে এই যুব্বা টুকুন হাঁদিয়া দিয়ে দিবা কোন আমলের আর আপনার এই ধন্য আপনার এই সম্মানিত হাদিয়া পাবে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন আমলটা নাও এই মা হলেন অন্ধ হাঁটতে পারত না এই মাকে সে মাথার উপর নিয়ে ঘুরেছে কাঁধে নিয়ে ঘুরিয়েছে মাকে কখনো কষ্ট দেয় নাই মার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আসমান মালিক তার উপর এমন খুশি হয়ে গেছেন আল্লাহ পাকের বিধান হল আমার এই জুব্বা কোনো সাহাবিক না দি হজরতে ওয়াইসুল করি কে হাদিয়া দিয়া দিবা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে ওয়াসীল কর নির্মিত একজন লোক সে কিন্তু সাহাবি ছিল না কিন্তু সাহাবীর চাইতে আরও বেশি মর্যাদা পেয়েছেন সুবাহন আল্লাহ বলেন কেমন মর্যাদা ওমর কে বলতেছেন ওমর সেই লোকটা যখন ওয়াসীল করেন যখন মদিনে আসবে তার হকি তুমি দোয়া নিয়ে আনিবা তোমার হকি তুমি তার থেকে দোয়া নিয়ে আনিবা সে যদি দোয়া করে যেই দোয়া করবে আসামের মালিক সেই দোয়াই কিন্তু কবুল করবে সুবাহ আল্লাহ প্রতি কোন সন্তান যদি করে ভালো ব্যবহার করে ওই সন্তান যদি আসমানের মালিকের কাছে কোনো কিছু দোয়া করে ওই দোয়া কখনোই খালি হাতে পাক ফেরত দেয় না সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে হবে এই জন্য বলতেছিলাম মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবেন না পাক বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ছাব্বিশ নম্বর পারাম দুই নম্বর পৃষ্ঠে পনেরো নম্বর পাক বলেন বন অবশ্যাল ইনসান মানুষের কাছে পাক ফয়সালা করেছেন কি ফসলা যে তারা তার মার সঙ্গে ভালো ব্যবহার করবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে হাসান করবে কারণ কি মা জনম যখন সন্তানকে গর্বে রেখেছে সন্তানকে গর্বে রাখার পর ওই মার পেটে লাথি দিয়েছে কষ্টের পরে কষ্ট সহ্য করেছে কথা বলেন ঠিক না বে ঠিক কষ্টের পর কষ্ট সহ্য করেছে কঠিন কথা শুনে যান সিজার করার জন্য বাচ্চা প্রসাব করে মা জনম দুঃখিনী মাকে যখন সিজার করে সন্তান নিয়ে আসবে এমন সময় যখন মাকে এমন একটা মুসিবতের ঘটনা ঘটেছে দুনিয়াতে মাকে বলছে হয়তো তুমি বাঁচলে সন্তান বাঁচবে না সন্তানকে বাঁচাইলে তুমি বাঁচতে পারবে না জনম মা ডাক দিয়ে বলতেছেন ডাক্তার আমার আর দুনিয়াতে বেঁচে থাকার আশা নাই চাঁদ দেখেছি সূর্য দেখেছি দুনিয়ার আলো বাতাস সব দেখেছি দুনিয়াতে আমার আর কিছুই দেখার বাকি নাই কিন্তু আমার সন্তানটা তো আজ পর্যন্ত দুনিয়া দেখে নাই আল্লাহ আকবার বলেন আমি তো সব দেখেছি আমার দেখার আর কোন আশা নাই কিন্তু আমার সন্তান গর্বে আছে সে আজ পর্যন্ত দুনিয়া দেখলো না চাঁদের আলো দেখে নাই তাই সুতরাং আমার জীবন চলে যায় যাক কিন্তু আমার সন্তানটাকে আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ আকবার বলেন এর নাম হলো মা মা যদি সন্তুষ্ট থাকে বাবা যদি সন্তুষ্ট থাকে ওই সন্তানের প্রতি মারি মারিক আল্লাপ আকবর পর্যন্ত সন্তুষ্ট আছে আল্লাহ আকবার বলেন মুসলমান বন্ধুরা আমার সংক্ষিপ্ত করে শেষ করে দিই এই জন্য কোনো মা কে অসন্তুষ্ট করা যাবে না বাবা কে অসন্তুষ্ট করা যাবে যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ আল্লাহ পাক জান্নাত কে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের উপর কয় শ্রেণী বলেন তো তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক আসমানের মালিক জান্নাত থেকে হারাম করে দিয়েছেন মুদহিনুল খমর এক নাম্বার মদ পানকারী যে মদ খাবে তার জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন দুই নাম্বার হল আক পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আসমানের মালিক জান্নাত হারাম করে দিয়েছেন অদ্বয়ুষ বেপর্দা হয়ে যারা রাস্তায় ঘোরাফেরা করে বেপর্দা হয়ে নগ্ন হয়ে বেপর্দা হয়ে পর পুরুষের সামনে যারা ঘোরাফেরা করে এই তিন শ্রেণীর মানুষের উর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন বিশ্বনবী বলেন হুমা জান্নাত গাওয়ানা আরুকা যেহেতু মার সঙ্গে তুমি আচরণ ভালো করলে তোমার জন্য আল্লাহর জান্নাত বিশ্বনবী বলেন হুমা জান্নাতু কাওয়ান আরুকা মা বাবা তোমার জন্য জান্নাত এবং মা বাবা তোমার জন্য জাহান্নাম মা যদি সন্তুষ্ট থাকে বাবা যদি সন্তুষ্ট থাকে স্বয়ং আসমানের মালিক পর্যন্ত এই বান্দার উপর সন্তুষ্ট আছে আল্লাহ আট পার্ম এই জন্য আসতে কি এই জায়গা থেকে আর কোনো দিন যাব যাওয়ার পরে আর কোনোদিন মার সংঘর্ষৎ আচরণ করব না বাবার সংঘর্ষৎ আচরণ করব না আমি আজকে বিষয় নিয়েছিলাম কোরআনের উপর আলোচনা করব। কিন্তু কয়েকজন মরব্বী আমাকে বলছেন হুজুর পিতা মাতার সেবার আলোচনা করুন পিতা মাতার ক্ষেতমতের বিষয়ে আলোচনা করুন নিজে মনে মনে ভাবলাম হয়তো এই কথা বলার বিশেষ কারণ আছে স্ত্রী নিয়ে বড় সুখে আছো সব কিছু নিয়ে তুমি বড় আনন্দে আছো একবারও খবর লীলা তোমার মা কোন হালে আছেন। তোমার বাবা কোন অবস্থায় আছে একবারও খবর লীলা না আপনি যান বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন অনেক কোটিপতি সন্তানের মা বৃদ্ধাশ্রমে আছে কথা কন ঠিক কিনা আরে ভাই তুমি যে ওই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখেছো দিন গুনতে থাকো দিন না যখন শেষ হয়ে যাবে দেখবে ওই জায়গায় তোমাকেও একদিন যেতে হবে তোমার সন্তানের বাসায় তোমার জায়গা হবে না কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার যে কথা বললাম মূল কথা একটাই মা বাবার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না দুনিয়ার লাইনেও কেউ পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে বড় হইতে পারে না আখের রাত লাইনেও বড় হওয়া সম্ভব নয় আল্লাহ পাক রব আলমিন যে কথাগুলো বললাম আমাকে সব আপনাদের সকলকে আমল করার তফিক দান করুক আল্লাহ আমিন